আকৌ অন্ধবিশ্বাস ডাইনি হজাই মহিলার হত্যা কুকরাজার গুখাই গাঁত অন্ধবিশ্বাসের বাবে প্রাণ হেরুবলগা হল এগারী চারি সন্তানের মাতৃয়ে গুমা বনাঞ্চল এলাকার সত্যপুর মোহনপুরের নিবাসী ভানতুদুর পত্নীক চারিমের সন্ধিয়া এদল যুবকে বলপূর্বকভাবে ঘরের উঠাই ল যায়। ইয়ার পাছতেই মহিলাগীর স্বামীয় তাৎক্ষণিকভাবে স্থানীয় গাঁবুড়াক অবগত করে। এই ঘটনার পাছতেই স্থানীয় রাইজে দুই কিশোরসহ চারিজনক লোক করায়ত্ত করে আরক্ষীক সমজাই দিয়ে। আরক্ষীর জেরাত আটাইকজনে স্বীকার করেছে যে ডাইনি সন্দেহত মহিলাগীক হত্যা করে এজোপা গছত উলমাই থার কথা। আর এই তথ্যর ভিত্তিতেই সোমবারে অভিযান চলায় আরক্ষী উদ্ধার করে মহিলাগীর মৃতদেহ। মানে ইহতের মানে শুনা পাইছো থানাতে পুস্তাছ করেছো মানে ডাইনি বলে মারিছে। এতিয়াও হত্যাকাণ্ডর মাস্টার মাইন্ড রূপে চিহ্নিত সাকেল হেমব্রম পলাতক। এই ঘটনায় জোকারি গৈছে সমগ্র গোঁসাই গাঁত। জানিব পৰা মতে ডাইনি সন্দেহত তেখেতক হত্যা করা হয়েছে। ইতিমধ্যে তিনজন আটক হয়েছে, এজন পলাতক আছে, পুলিশে অনুসন্ধান চলাই আছে, প্রারম্ভিক পর্যায়ত এখিনি গম পাইছো। ডাইনি খোঁজা এগারী মহিলাক হত্যা করা আটাইকটা অপরাধীকে কঠোর শাস্তি বিষার দাবি অঞ্চলবাসীর। গোঁসাইগাঁওর পৰা উৎপল দে রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।